नमस्कार बन्धुरा, আমি অ্যাডভোকেট রোজিতা বসুদত্ত আপনাদের কাছে অনেক দিন পর আসলাম। অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। আপনারা অনেকেই আমাকে মেইল করে পাঠিয়েছেন, দিদি আপনি ভিডিও বানাচ্ছেন না কেন? কিছু পারিবারিক কারণে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও বানাতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। আজ আমি আপনাদের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে হাজির হয়ে গেছি। প্লিজ বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কেননা সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিওর সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আসি এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। 11th of August 2020 মহামান্য সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেন পিতার সম্পত্তির ওপর মেয়েদের অধিকার নিয়ে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আমাকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা একান্তভাবে দরকার। এক, হিন্দু সাকসেশনাল অ্যাক্ট 1956 কি? দুই, 2005 অ্যামেন্ডমেন্টে এই অ্যাক্টের কী কী চেঞ্জ করা হয়েছে? নাম্বার থ্রি, 2020 বিনীতা শর্মা ভার্সেস রাকেশ শর্মা মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে? প্রথমে আসি হিন্দু সাকসেশনাল অ্যাক্ট কী। এই হিন্দু সাকসেশনাল অ্যাক্টে সাকসেশন এবং ইনহেরিটেন্স নিয়ে কথা বলা আছে, অর্থাৎ পিতার সম্পত্তির ওপর কার আইনগত অধিকার থাকবে। এক্ষেত্রে এই অ্যাক্টটি শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখদের মধ্যেই প্রযোজ্য। এই অ্যাক্ট অনুযায়ী সম্পত্তিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা অ্যানসেস্টার প্রপার্টি, যা পৈতৃক সম্পত্তি। দ্বিতীয়টি সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি, যা একজন ব্যক্তি তার নিজের যোগ্যতায় অর্জন করে থাকেন। অ্যানসেস্টার প্রপার্টিতে এই অ্যাক্ট অনুযায়ী মেয়েদের কোনো অধিকার ছিল না। এক্ষেত্রে শুধুমাত্র একটি ফ্যামিলিতে যদি একজন হাজবেন্ড, ওয়াইফ, তার ছেলে এবং মেয়ে এবং ছেলের বউ এবং মেয়ের হাজবেন্ড থেকে থাকে, তারা ওই ফ্যামিলি সবাই ওই ফ্যামিলির মেম্বার হতে পারে, কিন্তু তারা ওই সম্পত্তির অধিকারী নয়, তারা ওই সম্পত্তির কো-পার্সনার্স নয়। সেক্ষেত্রে শুধুমাত্র মেল সার্ভাইভাররাই ওই সম্পত্তির আইনগত অধিকারী। সেক্ষেত্রে যদি একজন ভদ্রলোকের অবর্তমানে তার ছেলে পাবে ওই সম্পত্তি, তার ছেলের থেকে তার ছেলে, তার ছেলে থেকে তার ছেলে, তার ছেলে থেকে তার ছেলে, এইভাবে চার পুরুষ পর্যন্ত ওই সম্পত্তি হস্তান্তরিত হতে থাকবে। কিন্তু কোনো পরিবারের ফিমেল সদস্যরা ওই সম্পত্তির অধিকারী নয়। 2005 এই অ্যামেন্ডমেন্টের কিছু চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে এই যে মেল সার্ভাইভালরা যে এই ইয়েটা পেত, অধিকারটা পেত, এদের সেই অধিকারটাকে বলা হতো সার্ভাইভালশিপ অ্যাক্ট। এই অ্যাক্ট হিন্দু সাকসেশন অ্যাক্টের সেকশন 6 লেখা রয়েছে। এই সাকসেশন, এই সার্ভাইভালশীল অ্যাক্ট অনুযায়ী শুধুমাত্র মেল সদস্যরাই কো-পার্সনার্স হিসাবে বিবেচিত হতো, কিন্তু 2005 অ্যামেন্ডমেন্টে এই সার্ভাইভালশিপের কিছুটা চেঞ্জ করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে মেয়েরাও সম্পত্তির ইকুয়ালি অধিকার। একজন ফ্যামিলিতে একজন ভদ্রলোকের অবর্তমানে তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, তিনজনই ইকুয়ালভাবে ওই সম্পত্তির অধিকারী হবে। 2005 অ্যামেন্ডমেন্টের কিছু হিন্দু সাকসেশনাল অ্যাক্টের কিছু পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে সম্পত্তিকে এই 2005 অ্যামেন্ডমেন্টের এনঅ্যাক্টেড ডেট হচ্ছে 9/9/2005। এই অ্যামেন্ডমেন্টে বলা আছে সম্পত্তিকে দুটি ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে টেস্টামেন্টারি প্রপার্টি আর একটা হচ্ছে ইনটেস্টেড প্রপার্টি। টেস্টামেন্টারি প্রপার্টিতে একটি ভদ্রলোক মানে একজন ব্যক্তি, সে তার সম্পত্তি তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে বা এক্স ওয়াই জেড যে কোনো কারোর নামে উইল করে যেতে পারেন। কিন্তু ইনটেস্টেড প্রপার্টির ক্ষেত্রে তার সম্পত্তি তার স্ত্রী, ছেলে এবং মেয়ে তিনজনের ইকুয়ালি তাদের মধ্যে ডিভাইড করা হবে। এই অ্যাক্ট অনুযায়ী এই অ্যামেন্ডমেন্টে এই ইনটেস্টেড প্রপার্টিকে যে সম্পত্তিটা যে ওদের কাছে হস্তান্তরিত হবে সেই মানে এই কাদের মধ্যে
হস্তান্তরিত হবে সেটা চারটে ভাগে ভাগ করা হয়েছে, ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, ক্লাস ফোর। এই স্ত্রী, ছেলে এবং মেয়ে ক্লাস ওয়ানের মধ্যে পড়ে। 2005 অ্যামেন্ডমেন্টের এনঅ্যাক্টেড ডেট ছিল 9/9/2005। এই ডেটটাকে নিয়ে নানান প্রবলেম, নানান বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেখানে বলা হয়েছে যে ফাদারকে এই ডেটে ফাদারকে অ্যালাইভ থাকতে হবে কি না থাকতে হবে। এই নিয়ে দুটো মামলা সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত জানাচ্ছি। একটি মামলা হয়েছিল 2016-এ, প্রকাশ ভার্সেস ফুলবতী মামলা। দুজন জাস্টিসের বেঞ্চে জাস্টিস অনিল দাবে এবং জাস্টিস এ কে গোয়েল রায় দেন অ্যালাইভ, ফাদার অ্যালাইভ থাকতে হবে ওই ডেটে, 2005-এ, 9/9/2005-এ অ্যালাইভ থাকতে হবে, তবে গিয়েই ডটার ওই সম্পত্তি পাবে। একমাত্র অ্যালাইভ ফাদারের, অ্যালাইভ ডটারই ওই সম্পত্তির মালিকানা পেতে পারে। কিন্তু আবার তার দুবছর পরে দামান্না ভার্সেস অমর মামলায় 2008-তে আবার সে দুজন জাস্টিসের বেঞ্চে এই রায় দেওয়া হয়, জাস্টিস ছিলেন এ কে সিকরি এবং জাস্টিস অশোক ভূষণ, তারা এই রায় দিয়েছেন যে বাবাকে ওই ডেটে জীবিত থাকতে হবে এমন কোনো কথা নেই। সে 2005-এর আগেও তার সে মানে মারা গেলেও মেয়ে তার সম্পত্তির অধিকারী হবে। কিন্তু এই দুটি মামলায় দুটো আলাদা আলাদা রায় দেয় বলে নানান রকম বিতর্কের সৃষ্টি হয়। সেই জন্য এই 2020-তে 11th অগস্ট একটা ঐতিহাসিক রায় বেরোয়, সুপ্রিম কোর্টে রায় দেন সেই বিনীতা শর্মা ভার্সেস প্রকাশ শর্মার মামলাতে। সেখানে তিন জাস্টিসের একটি বেঞ্চ তার নেতৃত্ব দেন জাস্টিস অরুণ মিশ্রা, আর ছিলেন জাস্টিস আব্দুল নাজার এবং জাস্টিস এম আর শাহ। তারা একটি ঐতিহাসিক রায় দেন 11th অগস্ট। পিতার পৈতৃক সম্পত্তির ওপর, অ্যানসেস্ট্রাল প্রপার্টির ওপর মেয়েদের সমান অধিকার থাকবে। এই অধিকার মেয়েদের জন্মসূত্রে পাওয়া, যেমন ছেলেরা জন্মসূত্রে বাবার সম্পত্তির অধিকারী, সেই রকমই মেয়েরা জন্মসূত্রে বাবার সমান অধিকারী। সেক্ষেত্রে অ্যানসেস্ট্রাল প্রপার্টির ওপর মেয়েদের তার ভাইদের মতনই সমান অধিকার থাকবে। এই ঐতিহাসিক রায়তে মেয়েরা খুব খুশি। এতদিনে মেয়েরা ভাবত বাবার কোনো কিছু, যেহেতু মেয়েদের বিয়ে হয়ে গেছে তাই জন্য মেয়েরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়েছে, তাই তারা বাবার অ্যানসেস্ট্রাল প্রপার্টি শুধুমাত্র ছেলের, পুরুষশাসিত সমাজে মেয়েরাই, ছেলেরাই বাবার সম্পত্তির অধিকারী ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ে আমরা সবাই খুব খুশি হয়েছি যে মেয়েরাও বাবার অ্যানসেস্ট্রাল প্রপার্টির ওপর সমান অধিকারী। একটি ছেলেকেও যেমন বাবা জন্ম দিয়ে থাকেন, তার যেমন তার বাবার সাথে রক্তের সম্পর্ক, সেরকম একটি মেয়েও বাবাকে, বাবা মেয়েকেও জন্ম দিয়েছেন, সেভাবেই বড় করে থাকছেন মেয়েকে, তাহলে কেন মেয়েরা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে? শুধু সম্পত্তি এখানে মেয়ের মুখ্য বিষয় না, এটা হচ্ছে অধিকার, মেয়েদের অধিকার। মেয়েদের বিয়ে হয়ে গেলেই যে বাবা মার প্রতি অধিকার থাকবে না এমন তো কোনো কথা নেই। এই সমস্ত কিছুর অবসান ঘটিয়ে মাননীয় উচ্চ আদালত, আমাদের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেন 11th অগস্ট 1920-তে যে বাবার অ্যানসেস্ট্রাল প্রপার্টিতে ভাইদের মতন বোনেদেরও মেয়েদেরও সম্পূর্ণ অধিকার থাকবে, ইকুয়ালি রাইট থাকবে মেয়ে এবং ছেলের। এই রায়ে আমরা সবাই খুব খুশি হয়েছি, এই ঐতিহাসিক রায়ে আমাদেরও যোগ্য মনে করা হয়েছে বাবার অধিকারের, সব কিছুর অধিকারে। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আইন করে, মামলা করে, রায় বার করে সব সমস্যার সমাধান হয় না। ভাই বোনের সম্পর্ক অত্যাধিক মধুর সম্পর্ক। হ্যাঁ, আমাদের মেয়েদের অধিকার, সেটা রায় দিয়ে সে অধিকার দিয়েছে, এটা আমাদের খুবই আমরা খুশি হয়েছি। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথাই শুধু বলতে চাই যে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হব সেটা আমরা চাই না। সব ঠিক কথা, মেয়ে এবং ছেলে, ভাই বা বোন, যেই বা হোক, সম্পত্তির অধিকার
भाई बा बोन बा बोन बा बोन बा बोन बा भाई बा भाई एदेर मध्य सम्पत्ति हयतो समान भावे बंटित होबे किन्तु मानविकतार खातिरे सबार आर्थिक परिस्थिति समान होते पारे ना एकटा परिवारेर ताई जोन्नो आमादेर सकलकेई आमादेर परिवारेर मध्य सकलकेई আমি আপনাদের কাছে আবেদন জানাই যারা ভাই বোনদের মধ্যে সবাই তো আর্থিক ক্ষমতা সবার সমান হয় না সেক্ষেত্রে বোনই হোক বা ভাই হোক বা ভাই ভাই হোক বা বোন বোনই হোক যারা একটু আর্থিক দিক দিয়ে একটু পিছিয়ে আছে তাদেরকে একটু বেশি অধিকার তো রইলো কিন্তু তবুও তাদেরকে যদি একটু আমরা বেশি সম্পত্তি ইকুয়ালি রাইট বলে যে ইকুয়ালি নিতে হবে এমন কোনো কথা নেই আমার ব্যক্তিগত কথা বলছি এটা আপনাদের ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে কিন্তু আমি বলছি যে আপনাদের মধ্যে যাদের একটু আর্থিক ক্ষমতা বেশি আছে আর অন্যান্য ভাই বোনদের তুলনায় সেখানে তাদের একটু বেশিটা দিয়ে নিজেরা না হয় কমই নিলাম সম্পত্তি তো সব কিছু হয় না টাকা পয়সায় যত অর্থের মানে টাকা পয়সায় যত অনর্থের মূল তাই ভালোবাসা সবার উপরে ভাই বোনের সম্পর্ক অত্যাধিক মধুর এই সম্পত্তি আইন করে বা মামলা করে এই এর বিচার হয় না তাই আমার সবার কাছে অনুরোধ অধিকার ঠিকই আছে অধিকারের জায়গায় কিন্তু যদি বোনের একটু আর্থিক ক্ষমতা কম থাকে ভাই তাকে দেখবে ভাই যদি আর্থিক ক্ষমতা কম থাকে বোন তাকে দেখবে ভাই ভাইকে দেখবে বোন বোনকে দেখবে এটাই তো সংসার এই তো তাহলেই তো আমরা ফ্যামিলি মেম্বার আসল বাবা পিতা খুশি হবেন তখনই যখন ভাই বোন 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 বা ভাই ভাইয়ের মধ্যে উপর থেকে তারা তিনি দেখতে পাবেন সবাই মিলিত আছে সম্পত্তি নিয়ে রেষারেষি মামলা মোকদ্দমা তে বাবা খুশি হবে না আমার এই কথাগুলো আইনের উপরে গিয়ে আমি হয়তো বা একজন আইনের আমার পেশা কিন্তু তার উপরেও আমি একজন মানুষ আমি আমার মধ্যে রয়েছে মানবিকতা বোধ সেই মানবিকতা দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ অধিকার অধিকারের জায়গায় কিন্তু ভালোবাসা ভালোবাসার জায়গায় তাই সকলকে আমার অনুরোধ সম্পত্তি নিয়ে এত ইয়ে করার কিছু হয়নি আমরা নিজেদের মধ্যে ব্যক্তিগত নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে আমরা এই সমস্যার সমাধান অবশ্যই করতে পারি আমাদের ভালোবাসাও থাকলো আমাদের অধিকারও থাকলো সব কিছুই থাকলো আজ আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন এটি আমার আপনাদের কাছে অনুরোধ যাই হোক আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তী একটি ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আমি যেমন আমার চ্যানেলে মেয়েদেরকে দশভুজা রূপে দেখাতে চাই সেরকম আমার ব্যক্তিগত কিছু কথা আমি আইন আমার পেশা হলেও তার সঙ্গে মানবিকতা আছে আমার মধ্যে আমি আইনের যাবতীয় বা কথা বলার সাথে সাথে মানবিকতার দিকটা আমি তুলে ধরতে বেশি ভালোবাসি যেটা আমার মনের কথা আপনারা কীভাবে নেবেন আমি জানি না আশা করি মানবিকতা সবার উপরে তাই আজকে বিদায় নিচ্ছি